উত্তরবঙ্গ বানভাসী পরিস্থিতি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, বিশেষ করে উত্তরবঙ্গে জঙ্গলসহ পাহাড় অঞ্চল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ কবলিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তদারকি চলছে এবং পাশাপাশি ফ্লাড কন্ট্রোল সেন্টার রুমগুলো খোলা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে যেমন ধসের ফলে বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ হয়েছে, ঠিক সেইভাবেই সিকিমে অধিক বৃষ্টির ফলে তিস্তা নদী দিয়ে বয়ে যাওয়া জল ডুয়ার্সের সমতল এলাকা এসে স্রোত আরও তীব্র করেছে, আর তার ফলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামগুলোর মধ্যেই বানভাসী পরিস্থিতি। পাশাপাশি জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডগুলো বর্তমানে জলে ভাসছে, কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা শুনব। এলাকার অবস্থা তো এখানে পিছনে দেখা আছে, বাড়ি চাড়ি মানে ভাঙচুর হয়ে যাচ্ছে, এখানে গ্রামে নদী ঢুকে গেছে, এখানের লোকের অনেক অবস্থা একদম খারাপ আছে, এখন স্কুলে প্রাইমারি স্কুলে দাঁড়াই আছে, এখন কি বলবো, এখানের অবস্থা তো সরকার মানে প্রশাসনকে জানতে পারি, প্রশাসন অনেক মানে ইয়ে করলাম, ডেপুটেশন দিলাম, মাস্ক পিটিশন দিলাম অনেক বছর আগে থেকে এই গ্রামকে বাঁচানোর জন্য, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কিছু করে নেই, এটা নিজে সরকার বুঝতে পারবে কি। এখানে এখন আছে আপনার 55টা বাড়ি এখানে জলমগ্ন হয়ে গেছে। বাসিন্দারা এখন স্কুলে আছে, প্রাইমারি স্কুলে, না এখন পর্যন্ত কিছু নাই, গ্রাম পঞ্চায়েত থেকে কিছু খাওয়া দাওয়া দিচ্ছে এটা শুনতে পারলাম, কিন্তু আমার তো এটাই, এখানের এখন তো বাঁধের ব্যবস্থা করতে তো পারবে না, এ বারিশের সিজনে রেনিং সিজনে, পরে একটা বাঁধের ব্যবস্থা করে দেন, এখন যতগুলা এখানে দাঁড়াই আছে ওনারকে মানে খাওয়া দাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন প্রশাসন পক্ষ থেকে। এখন ওইখানে আছে 20-22টা ইয়ে আছে, আমাদের তো অনেক আছে আতঙ্কের মধ্যে, তো এখন 250টা বাড়ি আছে। আপনারা কেউ বাড়িতে থাকলে আমাদের বোটে চলে আসুন, আমরা রেস্কিউ করতে এসেছি, কেউ বাড়িতে থাকলে আপনারা বলুন, আমরা বোট নিয়ে আপনাদের কাছে যাচ্ছি। বাঁদিকে আলোটা, হ্যাঁ ওইদিকে আলোটা না, ডান দিকে বাড়িটা, ডান দিকে বাড়িটা, হ্যাঁ এই ডান দিকে বাড়িটা, এই যে হ্যাঁ এটা ধান, ডান দিকে সামনেটা ধরো নিচে, হ্যাঁ হ্যাঁ ওই যে দরজাটা, দরজাটা, হ্যাঁ এই বাড়িতেও যদি কেউ থেকে থাকেন, চারিদিকে জল, কলা নদীর জল বাড়তে চলেছে। অপর একজন স্থানীয় বাসিন্দা গোমা বলছেন যে খুবই সমস্যা হচ্ছে, গত বছর অক্টোবরে এমনটাই হয়েছিল, আমাদের খাওয়া থাকার সমস্যা হচ্ছে, সরকার কিচ্ছু করছে না, আমরা 2-3 দিন ধরে এই অবস্থায় রয়েছি, খুবই খারাপ অবস্থা, কি বলছেন শুনব। প্রবলেম হতি হ্যাঁ, পিছলে সাল ভি অক্টোবর কো বারিশ হুই থি, বাঢ় আ গই থি, তো আমি রহনে কে লিয়ে বহুত দিক্কত হো গই থি, তো আবি ভি অভি বারিশ শুরু হুই হ্যায়, কিসি কা ঘর লেকে যা রহা হ্যায়, সবকা সামান হুয়া হি হ্যায়,
हमें दिक्कत हो रही है खाने का रहने का। अब सरकार कुछ कर ही नहीं रहे, बांध का हमारा मांग है कुछ कर ही नहीं रहे। अभी नदी बढ़ रहा है, सबका सामान वही है, बुजुर्ग लोग है, बीमार हो रहे हैं, कोई शुगर के पेशेंट है, कोई हाथ के पेशेंट है, स्कूल बैग रह रहे हैं, खिचड़ी खा रहे हैं, ऐसे थोड़ी ना होता। हम लोग तो दो तीन दिन से है अभी स्कूल में, अब घर नहीं जा सकते ना। जब घर जाते हैं तो सब बोलते हैं भागो भागो नदी आया हुआ, तो कहाँ जाएंगे, स्कूल में रहेंगे ना, खिचड़ी खा रहे। घर का हालत बहुत बुरा है, घर के अंदर मेरे खुद के घर के अंदर पानी भरा हुआ है। वहाँ भी मैं जब थोड़ी देर पहले ही आई हूँ अपने स्कूल में, क्योंकि मेरी बुजुर्ग बूढ़ी माँ है, इसकी वजह मैं आई हूँ। कोई प्रॉब्लम है खाने का तो व्यवस्था नहीं, बाहर से लोग आते हैं खिचड़ी देते हैं, खिचड़ी मतलब कुछ खाना भी कुछ ढंग का हो, रहने के लिए कुछ ढंग का हो ना। এদিকে দোকানদার জ্যোৎস্না মজুমদার বলছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, লোক খুবই কম, বিক্রি নেই, এমন একটা পরিস্থিতি, কি বলেছেন শুনবো। বৃষ্টি কিরকম হচ্ছে? মুষলধারে বৃষ্টি হচ্ছে, কালকে রাত 9টা থেকে বৃষ্টি শুরু। রাস্তাঘাট জলপাইগুড়ি রাস্তাঘাটে কি লোক কম? খুব লোক কম। লোক কম? হ্যাঁ। আপনার নাম কি? আমরা বুঝতে পারতেছি আমাদের যে বৃষ্টি ব্যাটা নাই, বৃষ্টির মধ্যে বসে আছে, আশায় কেউ আসবে। আচ্ছা, ব্যাটা হবে, কিন্তু কি করবো, বৃষ্টির জন্য তো কেউ আসবে না। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উচ্চ পর্যায়ের বিপর্যয় মোকাবিলায় দক্ষ টিমকে উত্তরবঙ্গে পাঠাচ্ছি। সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সমস্ত আধিকারিকেরা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে প্রতি মুহূর্তে। বৃষ্টিতে চাষের ক্ষতির বিষয়টিও এগ্রিকালচার দপ্তর দেখছে, আমি নিজেও বিষয়টির উপর নজর রাখছি। গত কয়েকদিনে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদীর জল, বিপদসীমার কাছ দিয়ে বইছে নদীর জল, রাস্তা ছাপিয়ে গিয়েছে নদী। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।